আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব দান, নিজের কে বলি করি অপমান, আপনার শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তুমি হাসছো দাদু, আমি কিন্তু সত্যি কথা বললাম। বাবা ইদানিং যে খিটখিটে হয়ে গেছে না? তুই বাবাকে ধরে নিয়ে আসতে পারলি না? বাবা? ভালো কথা বলেছো তুমি। তার সময় কোথায়? হাইকোর্ট মক্কেল কেস আর বই, এর বাইরে তারা কোনো সময় দেখবে তারও সব কথা। জানো দাদু, অনেকদিন বাদে এখানে এসে না মনটা আমার ভালো হয়ে গেল। কত গাছ, ফুল, পাখি, কত সবুজ চারদিকে। ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান। এই শোন, বস। কতদিন বাদে তোর গান শুনলাম বলতো? জানো দাদু, কলকাতায় সব সব স্বপ্ন হয়ে গেছে। তুই মাঝে মধ্যে তো এখানে চলে আসতে পারিস। আসল কথা কি জানিস, তুই এখানে এলে না তোর ঠাকুমা আমি খুব খুশি হই। কে রবীন্দ্রটা, নাতির সাথে বসে খোঁজ গল্প হচ্ছে? যা বলেছো, ও অনেকদিন পরে এলো তো। তা কোথায় চললে? হাটে গো, এ তাড়া আছে বুঝলে, এখন চলি। বুঝলে দাদু, কলকাতায় দেখা হলে কেউ কারোর দিকে তাকানোর সময় পায় না, কথা বল তো। নলিন, তুই বড্ড বাজে বকিস। কি ভাই এটা বকলাম? কাল সেই বলেছিলিস না মন্দিরের গাছ থেকে ফুল পেড়ে আনবি, এটা বাজে কথা? এমন একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তোরা ভাবিস? তুই তোর পিসিকে তো চিনিস না। তোরা হলি ভিতুর ডিম, যদি আমি ওই মন্দিরের গাছটা থেকে ফুল আনতে পারি তোরা আমাকে কি দিবি বল? নলিন, এত সাহস ভালো নয়। বেশ ঠিক আছে, তুই যদি মন্দিরের গাছ থেকে ফুল টেনে দিতে পারিস তাহলে মাঝে কালকে আমের আচার বানিয়েছে সেটাই নিয়ে দেবো। ঠিক দিবি তো? হ্যাঁ রে দেবো। বেশ এখনই চল, তোরা একটু পেছনে লুকিয়ে থাকবি, দেখবি আমি গাছটাকে কেমন ফুল আনতে পারি। হ্যাঁ চল চল চল। বাহ, বাচ্চাগুলো বেশ তো। কিন্তু দাদু, তুমি এরকম ঠাকুরকে ডাকছিলে কেন? কেন ডাকছিলাম? আরে ওরা বললো না মন্দির থেকে ফুল তুলবে। হ্যাঁ ফুল তুলবে, সামান্য ফুল তুলবে। আরে বাবা, ওই যে ওই বাচ্চা ছেলেটা ছিল নলিন, ওর পিসি হচ্ছে জয়কালী, ওখানকার সেবাদাসী ওই মন্দিরে। বাবা, ও সাধু, কি যে হেয়ালি করে তুমি কথা বলো না, একটু পরিষ্কার করে বলো না বাবা। আরে
ওই যে আমাদের রাধা গোবিন্দের মন্দিরটা আছে না, হ্যাঁ, ওখানকার সব দায় দায়িত্ব ভার এর ওপর, জয়কালীর ওপর, পিসির ওপর। উনি হচ্ছেন ওই মাধবচন্দ্র তর্করত্ন বাচস্পতি, বিধবা স্ত্রী। তর্করত্ন বাচস্পতি, বাপ্পা, খুব পণ্ডিত মানুষ, তাই না? হলে কি হবে, নামেই তর্করত্ন। তুমি এত চটছো কেন? তাহলে কি পুজো করব? বারবার বলেছি মুখে মুখে একদম কথা বলবে না। তাহলে তো আমার এত কষ্ট করে পাওয়া ওই তর্করত্ন উপাধিটাকে অসম্মান করা হয়। রাখো তোমার ওই উপাধি, ফের যদি আমি দেখি যে টোলের কাউকে তুমি বিনা পয়সায় পড়িয়েছো, তো তোমার একদিন কি আমার একদিন। এত বড় দেবত্ব সম্পত্তি সেটাকে এইভাবে নষ্ট করছি। আমার কথা শুনে তোর হাসি পেল? হাসবো না, কি বলো তুমি দাদু, তর্করত্ন বাচস্পতি, হ্যাঁ, তা কি নিদারুণ হাল। তারপর দাদু, তারপর? তারপর আর কি, মাধবচন্দ্র মহাশয় পরলোকগমন করলেন আর মন্দিরের ভার নিলেন জয় কালী। আরে ভার নিলে হবেটা কি, ওখানে আবার বিপত্তি? কি বিপত্তি? দেখো বউ, দেখো দেখো কত কি এনেছি, দেখো। ধরো ধরো ধরো, এই শোনো শোনো, এই এই রান্না জিনিসগুলো ছাড়া এই ফল মিষ্টি যা যা আছে তুমি আর ছেলেপুলে খেয়ে নিও, বুঝলে? আর ছানাটুকু শুধু আমার জন্য রেখে দিও, আমি পরে এসে খাবো, কেমন? যাও যাও যাও, আর আর দেরি কোনো, আর দাঁড়িয়ে থেকো না, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। বাহ, পুজোর আয়োজন তো প্রায় শেষ করেই এনেছেন। মন্দিরে প্রবেশের আগে আপনাকে আমি কয়েকটা কথা জানাতে চাই পুরোহিত মশাই। বলুন মা। এই মন্দিরটাকে যদি আপনি আপনার ব্যক্তিগত সম্পত্তি ভাবেন তাহলে কিন্তু ভুল করছেন। মানে? মানে টানে কিছুই না, আমার স্বর্গত স্বামীর সময় যা করেছেন ভুলে যান। মন্দিরে দেবত্ব সম্পত্তি কারুর ব্যক্তিগত কাজে কিন্তু ব্যবহারের জন্য না। আর যজমানি করে যদি আপনার সংসার না চলে তাহলে আপনি অন্য কোনো জীবিকার সন্ধান করুন। আপনি কি বলছেন মা? দেখুন, আপনি এই পবিত্র দেবতার পুরোহিত, আপনাকে আমি সম্মান করি, কিন্তু নিত্যদিন দেবতার পুজোর আগে দেবতার ভোগ তাকে উৎসর্গ না করে আপনি যে নিস্তারিণীর কাছে তা পৌঁছে দেন এটা কিন্তু আমি সহ্য করব না। কি বুঝলি? বুঝলাম, ভদ্রমহিলা খুব ভক্তিমতী, কিন্তু এভাবে কারোকে একটাও খারাপ কথা না বলে সংযতনে বলা, ব্রাভো। জানিস অমল, এই আবার কি দাদু হাস্য কেন, বলবে তো। একদিন দিদি, ও দিদি, কোথায় গেলে? আমি আমি অনাথ বন্ধু, দিদি কোথায় গেলেন? কি করছেন কি? দাঁড়া না, যাবেন না। তুমি তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, এত বড় কথা তোমার? দাঁড়াও, দিদিকে বলে আজ তোমার মজা দেখাচ্ছি, তুমি জানো উনি আমার কে আর আমি ওনার কে? দাঁড়াও দিদি, এটা কিছু অঘটন না ঘটি আপনি ছাড়বেন না। কে রে লক্ষ্মী? হ্যাঁ, দূর করে দে, এক্ষুনি একে দূর করে দে। আমি আপনার ভগ্নিপতি, আপনি এইভাবে আমাকে বললেন? দাঁড়িয়ে দেখছিস কি, বললাম না হাত ধরে এক্ষুনি বার করে দে। এত বড় কথা, আমি আপনার বোনকে সব বলবো, আপনার বোনকে কি আমি সব বলে দেবো? আমি ছাড়ব না কিছু নাই, দেখবেন তো। অনাছাড়ি পুরুষ আমিষ খায়, নেশা করে, বোনকে বলে দেবে? যাও গিয়ে সুরমাকে বলে দাও যে আজ থেকে আমার কোনো বোন ভগ্নিপতি নেই, আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না। ব্যাস,
যেমন কথা তেমন কাজ। মানে বোন ভগ্নিপদ দুজনের সঙ্গেই সম্পর্ক ছেদ। দাদু, এটা শুনে আমার কি মনে হলো জানো, যেসব মানুষ খুব কর্তব্যনিষ্ঠ, জাগতিক সব ব্যাপারই তাদের কাছে একদম তুচ্ছ। ভালো বললি তো অমল, জাগতিক ব্যাপার, এটা তো আগে আমি ভেবে দেখিনি। কি ভাবনি? আমি সমল, ওর কাছে না সব মানুষ সমান ছিল। সে তুমি চাষি হও বা জমিদার হও, এই তো মাস কয়েক আগে আমাদের জমিদার বাবু তিলোচন গাঙ্গুলি মহাশয় জয় কালীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। বসুন জমিদার বাবু, বসুন। একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এলাম। হ্যাঁ বলুন। বলতে বড় দ্বিধা হয়, আমার ছোট ছেলে তারাপদ, সে কলকাতায় থেকে পড়াশুনো করে, কি করে সেসব আমি জানি নে। এদিকে আমার সই নকল করে সপ্তগ্রামের 10 বিঘে জমি সে বেচে দিয়েছে। লোক লজ্জার ভয়ে কিছু করতেও পারছি নে। আপনি দিদি বলুন তো কি করা যায়। মেনে নিলাম আপনি তারাপদর বাবা। তা হ্যাঁ মুকুন্দ, তোদের ঘরেও নতুন মানুষ আসার খবর পেলাম। কিরে চুপ করে রইলি কেন, খবরটা কি সত্যি? অর্ধ সত্যি। তার মানে তুমি পিসিকে চেনো না? খবর পেয়েছে আপনি আসছেন। আমার অনেক দিনের ইচ্ছে আপনার মতো সাত্বিক মানুষের ঘরে যদি আমার মেয়েটা স্থান পায়। এটা তো কোনো মড মিশন না, সুতরাং স্থান দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আমার বড় ভাইপোটির সাথে আপনার একমাত্র মেয়ের বিবাহের কথা ভাবলেন কী করে? মানে আমরা তো জাতিতে বর্ণে গোত্রে সে নয় হলো, কিন্তু ছেলে করে কে? বিবাহের পরে আপনার মেয়েকে কি খাওয়াবে পড়াবে একবারও ভেবেছেন? ছেলে আগে কাজকর্ম করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর ভেবে দেখা যাবে। ও তাহলে তো এটা খুব চিন্তার ব্যাপার রে মুকুন্দ। আমি আমি জানি জ্যাঠা, পিসি কোনোদিনই আমার বিয়ে দেবে না। শোন শোন, কথা